সকাল সকাল ভোট দেবেন আর আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন সেই কোনো অভিযোগ কোনো গণ্ডগোলের না সেরকম কোনো খবর এখনো আমার কাছে আসেনি যদি হয়তো গণ্ডগোল হয়ে থাকে সেগুলো আমাদের যারা আছেন ইলেকশন এজেন্ট থেকে সবাই ওটা নিয়ে দেখছেন সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা কিছু এখনো ঘটেনি আর ঘটবে না কারণ হচ্ছে জঙ্গলমহলে তো আমরা শান্তিপূর্ণ অবস্থায় সহাবস্থান করছি এখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে আর প্রত্যেক জনসাধারণের কাছে আমার বিনীত অনুরোধ জঙ্গলমহল একটা শান্তিপূর্ণ জায়গা এখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই নিজেদের ভোট অধিকার প্রয়োগ করবে এরপরে কর্মসূচি আজকে এখন ভোট দেওয়ার পরে একটু বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে তারপরে বিভিন্ন বুথে যাব যেখানে যেখানে আমার প্রয়োজন মনে হয় বিশেষ করে আমার যেখানে আমার জন্মভূমি বেলাডিগ্রি ওখানে যাব এবং আর সব জায়গায় যাব যেখানে সম্ভব যতটা আমার বিধান লোকসভা এরিয়া যদি সম্ভব হয় আমি যাওয়ার চেষ্টা করব ব্যাপার আমি সেটা ওনাদের ব্যাপার বলতে পারছি কারণ হচ্ছে ওনাদের যে সাংগঠনিক ব্যাপার ওরা যদি সাংগঠনিকভাবে যদি দুর্বল হয়ে পড়ে ওরা যদি না দিতে পারে সেটা ওনাদের ব্যাপার সেটা নিয়ে আমি আমাকে মন্তব্য করতে চাই এটা যে সকাল সকাল ভোট দেবেন আর আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন সেই কোনো অভিযোগ কোনো গণ্ডগোলের না সেরকম কোনো খবর এখনো আমার কাছে আসেনি যদি হয়তো গণ্ডগোল হয়ে থাকে সেগুলো আমাদের যারা আছেন ইলেকশন এজেন্ট থেকে
সবাই ওটা নিয়ে দেখছিলেন, সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা কিছু এখনো ঘটে না আর ঘটবে না। কারণ হচ্ছে জঙ্গলমহলে তো আমরা শান্তিপূর্ণ অবস্থায় সহাবস্থান করছি, এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হবে। আর প্রত্যেক জনসাধারণের কাছে আমার বিনীত অনুরোধ যে জঙ্গলমহল একটা শান্তিপূর্ণ জায়গা, এখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। এরপরে কর্মসূচি আজকে এখন ভোট দেওয়ার পরে একটু বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে বিভিন্ন বুথে যাব যেখানে যেখানে আমার প্রয়োজন মনে হয়, বিশেষ করে আমার যেখানে আমার জন্মভূমি বেলাডিগ্রি ওখানে যাব এবং আর সব জায়গায় যাব যেখানে সম্ভব, যতটা আমার বিধান লোকসভা এরিয়া যদি সম্ভব হয় আমি যাওয়ার চেষ্টা করব। ব্যাপার আমি সেটা ওনাদের ব্যাপার বলতে পারছি, কারণ হচ্ছে ওনাদের যে সাংগঠনিক ব্যাপার ওরা যদি সাংগঠনিকভাবে যদি দুর্বল হয়ে পড়ে ওরা যদি না দিতে পারে সেটা ওনাদের ব্যাপার, সেটা নিয়ে আমি আমাকে মন্তব্য করতে চাই না। ও ওইখানে একটু হাতটা দেখান, ওইখানে ওইখানে দাঁড়িয়ে হাতটা দেখান একটু। যে সকাল সকাল ভোট দেবেন আর আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, সেই কোনো অভিযোগ কোনো গণ্ডগোল না সেরকম কোনো খবর এখনো আমার কাছে আসেনি। যদি হয়তো গণ্ডগোল হয়ে থাকে সেগুলো আমাদের যারা আছেন ইলেকশন এজেন্ট থেকে সবাই ওটা নিয়ে দেখছিলেন, সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা কিছু এখনো ঘটে না আর ঘটবে না। কারণ হচ্ছে জঙ্গলমহলে তো আমরা শান্তিপূর্ণ অবস্থায় সহাবস্থান করছি, এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হবে। আর প্রত্যেক জনসাধারণের কাছে আমার বিনীত অনুরোধ যে জঙ্গলমহল একটা শান্তিপূর্ণ জায়গা, এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। এরপরে কর্মসূচি আজকে এখন ভোট দেওয়ার পরে একটু বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে বিভিন্ন বুথে যাব যেখানে যেখানে আমার প্রয়োজন মনে হয়, বিশেষ করে আমার যেখানে আমার জন্মভূমি বেলাডিগ্রি ওখানে যাব এবং আর সব জায়গায় যাব যেখানে সম্ভব, যতটা আমার বিধান লোকসভা এরিয়া যদি সম্ভব হয় আমি যাওয়ার চেষ্টা করব। ব্যাপার আমি সেটা ওনাদের ব্যাপার বলতে পারছি, কারণ হচ্ছে ওনাদের যে সাংগঠনিক ব্যাপার ওরা যদি সাংগঠনিকভাবে যদি দুর্বল হয়ে পড়ে ওরা যদি না দিতে পারে সেটা ওনাদের ব্যাপার, সেটা নিয়ে আমি আমাকে মন্তব্য করতে চাই না।